নবম শ্রেণীর শিক্ষার্থী বোনরা, তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস 2021 প্রকাশিত হয়ে গেছে। তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 3টি বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত। পরীক্ষা হবে 24 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে 3টি বিষয়ের। পরীক্ষায় হবে 1টি বিষয়ে 50 নম্বর করে, বাংলা 50, ইংলিশ 50, গণিতে 50। প্রতিটি বিষয়ে 50 করে পরীক্ষা হবে। আর তোমাদের এই যে বাংলা 50 নম্বরে পরীক্ষা হবে, সাথে 40 নম্বর যোগ হবে অ্যাসাইনমেন্ট, 10 নম্বর যোগ হবে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে তুমি স্কুলে গেছো, এটা যোগ হবে প্রতিটি বিষয়ের। 40 করে অ্যাসাইনমেন্ট এবং 10 করে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে স্কুলে গেছো, ওটা 10 নম্বর যোগ হবে। তাহলে তোমার তো জেনে গেছো পরীক্ষা কবে হবে, তোমাদের নম্বর কি হবে। আর তোমরা এখন প্রশ্নগুলো দেখে নাও তোমাদের কি কি থাকবে। আমি এগুলো রেখেছি তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে, যেহেতু তোমাদের বলা হয়েছে অ্যাসাইনমেন্ট থেকে তোমরা যেগুলো করেছো ওইগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। আর 12ই সেপ্টেম্বর থেকে তোমাদের স্কুলে যে অধ্যায়গুলো পড়াইছে শ্রেণী শিক্ষক, ওইগুলো তোমাদের পরীক্ষা হবে। তাহলে প্রথমে বাংলা দেখো, গদ্য, বই পড়া, অভাগী স্বর্গ, এই 2টি অ্যাসাইনমেন্টে ছিল, এই 2টি আমি এখানে রেখেছি। তারপরে পদ্য, জীবন সঙ্গীত, বঙ্গবাণী, এই 2টি অ্যাসাইনমেন্টে ছিল। আর 12ই সেপ্টেম্বর থেকে তোমাদের স্কুলে যেগুলো পড়াইতেছে ওগুলো পড়বা। পরিচ্ছেদ 10, বাংলা দ্বিতীয়পত্র, এটা হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র, এখানে পড়বা পরিচ্ছেদ 10, এটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয়পত্র। তাহলে বাংলা প্রথম পত্রে কি ছিল, গদ্য 2টা, বই পড়া অভাগী স্বর্গ, আর পদ্য ছিল জীবন সঙ্গীত বঙ্গবাণী, আর পরিচ্ছেদ 10 এখানে কি বাংলা দ্বিতীয়পত্র, এগুলো হচ্ছে বাংলা। এখন আমরা দেখব কি ইংলিশ। ইংলিশ হলো ইউনিট 1, 2, 3, 4, এটা হচ্ছে ইংলিশ প্রথম পত্র। আর দ্বিতীয় পত্র তোমাদের গ্রামার আসতে পারে, গ্রামার তোমার শ্রেণী শিক্ষক যেগুলো বলে ওগুলো পড়বা, যেহেতু অ্যাসাইনমেন্টে কোনো গ্রামার ছিল না তাই ইংলিশ প্রথম পত্র ছিল ইউনিট 1, 2, 3, 4, এগুলো তোমরা পড়ে নিবা ইউনিট। আর হচ্ছে গণিত, গণিত অধ্যায় হচ্ছে 3, 6, 7, 17, এখানে 4টা অধ্যায় আছে। তোমাদের 35 নম্বর হবে সৃজনশীল পরীক্ষা, আর 15 হবে তোমাদের এমসিকিউ, এমসিকিউ হবে 15 নম্বরে, আর সৃজনশীল হবে 35 নম্বরে। ইংলিশ তোমাদের ইংরেজি প্রথম পত্র হবে তোমাদের 30 নম্বরে, ইংরেজি দ্বিতীয় পত্র হবে 20 নম্বরে। তাহলে তোমরা ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করবা তোমরা কি পড়বা, গ্রামার কি পড়বা, আর ইউনিট এখানে 4টা আছে, আর কোনো অধ্যায় কি পড়া লাগবে, ইউনিট পড়া লাগবে তোমরা শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করবা। আর তোমাদের স্কুলে 12ই সেপ্টেম্বর থেকে যেগুলো পড়াইতেছে ওগুলো পড়তে হবে। গণিতের সময় তোমাদের এখানে দেখো 3, 6, 7, 17, 3, 6, 7, 17, 17 অধ্যায় হচ্ছে তোমাদের পরিসংখ্যান অধ্যায়, 3 হচ্ছে বীজগণিতের রাশি, আর 6 নম্বর হচ্ছে, 7 হচ্ছে জ্যামিতি। তোমরা এগুলো স্যারকে জিজ্ঞেস করবে তোমরা কি এই সাইডটা পড়বে না হাতে আর পড়তে হবে। তোমাদের যখন স্কুলে যাবা শ্রেণী শিক্ষককে জিজ্ঞেস করবা তখন স্যারে বলে দিবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমরা আশা করি আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।